ইম্পর্টেন্ট কথা আজি। অর্জু, আমি আমার ইনভেস্টিগেশন প্রায় শেষ করে ফেলেছি, আর তার থেকে আমি যা জানতে পেরেছি তা শুনলে তুমি চমকে উঠবে। কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো, বৃষ্টিকে বিয়ে না করে তুমি সোহিনীকে কেন বিয়ে করছো? বোধহয় আমি অনুমান করতে পারছি, আসলে তুমি বৃষ্টিকে বাঁচাতে চাও, তাই তো? অফিসার প্লিজ, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন অফিসার। আমার মেয়ে বিয়েতে এভাবে নাটক করবার কোনো অধিকার আপনার নেই অফিসার। বাবা বাবা, তুমি সত্যেন আঙ্কেলকে ফোন করো আর এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বার করে দেবার অর্ডার দাও। আদিব, আদিব প্লিজ কিছু করো। দাদা, তুমি এই লোকটাকে চলে যেতে বলছো না কেন? তুমি জানো না বাসুদেব জি, আমার একটা একটা ফোনে তোমার ট্রান্সফার অর্ডার। অফিসার, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, নাহলে আমি বাধ্য হব সত্যকে বলে আপনাকে এখান থেকে সরিয়ে দিতে। তোমাকে কিডন্যাপ করেছিল ইকবাল, তুমি যাতে বৃষ্টির বেল না করতে পারো তার জন্য ইকবালকে দিয়ে তোমাকে কিডন্যাপ করিয়েছিলেন ডক্টর শ্রীমতী সেন। এখনই চমকিও না আর্য, আরো আছে। শান্তি দত্তর কেসে তোমাকে ফাঁসানোর জন্য ভুল তথ্য প্রমাণ সাজিয়েছিল সোমা আকাশের কথায়, আর যার বেসিসে আমি তোমাকে অ্যারেস্ট করেছিলাম। সোমায়ও কনফেস করেছে যে বৃষ্টির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে আকাশ সেই প্রমাণ তুলে দিয়েছিল শ্রীমতী সেনের হাতে। যাতে তোমাকে ব্ল্যাকমেল করা যায়। এগুলো হাতে পেলেই বাসব চ্যাটার্জি বৃষ্টির এগেনস্টে চার্জশিট আনবে। 14 বছরের জেল তো হবে। পুলিশ হসপিটালে ইকবালকে মারার জন্য কে লোক পাঠিয়েছিল জানো? আকাশ রায়চৌধুরী। তোমার ভাই, সেই লোকটা আমার ইন্টারোগেশন চেম্বারে। আকাশ রায়চৌধুরী, কেন এ কাজ করছে আমি জানি না, কিন্তু কিন্তু বুঝতে পেরেছি ও আজ বড় অসহায়ভাবে বিয়ে করতে গেল। বৃষ্টি, বৃষ্টি তুমি আর্যকে ক্ষমা করে দাও। বৃষ্টি, তুমি যদি ক্ষমা না করো তাহলে স্বয়ং ঈশ্বরও ওকে ক্ষমা করবেন না। আমি কখনো এমন কিছু করতে পারবো না যাতে আর্যর ক্ষতি হোক। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। তুমি তুমি সত্যি বলছো না? আমি তো মিথ্যে বলি না। আমার বুক থেকে একটা বড় বোঝা তুমি নামিয়ে দিলে। আমি আমি যে তোমাকে কি বলে আশীর্বাদ করব
কি বলে সান্ত্বনা দেবো আমি জানি না। যেন বৃষ্টি, রোজ আমি আমার গোপালের কাছে প্রার্থনা করি, প্রার্থনা করি যেন জন্ম জন্মান্তর আমি আবার আমার আর্যকে ছেলে হিসেবে পাই। আজ থেকে, আজ থেকে আমি আমার গোপালকে বলবো, শুধু আর্যকেই নয়, প্রত্যেক জন্মে যেন আমি আমি তোমাকে আর্যর বউ বলে বরণ করে নিতে পারি। এক্ষুনি ফোর্স পাঠাও, অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, ওয়ারেন্টের ব্যাপারটা আমি বুঝে নেব, এক্ষুনি ফোর্স পাঠাও। ইয়েস, হ্যাঁ, ইজিয়ার আইজি ক্রাইম সত্যেন চ্যাটার্জির সাথে কথা বলো। ধরুন 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 কথা বলুন অফিসার, আমাকে বাধ্য করবেন না আরেকবার সত্যেনের সাথে কথা বলুন। স্যার, তুমি কি করছো চেটেছি? আদি ছেলে বিয়ে ভেঙে দিচ্ছ? স্যার, স্যার আমি বেআইনি অপারেশন র‍্যাকেটটা এক্সপোজ করে ফেলেছি। আমার হাতে যে ডকুমেন্টস আছে। তুমি এক্ষুনি আমার অফিসে এসো। যাবো স্যার, নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে এই কেসে যারা ইনভলভ তাদের অ্যারেস্ট করে। তুমি কাউকে এখন অ্যারেস্ট করবে না, তুমি জাস্ট আমার সঙ্গে দেখা করো। কিন্তু স্যার, দিস ইজ অ্যান অর্ডার। স্যার, স্যার আপনি তো আমাকে 48 hours টাইম দিয়েছিলেন স্যার। ঘড়ি দেখো চ্যাটার্জি, ঘড়ি দেখো, ইওর 48 ঘন্টা ইজ ওভার। কিন্তু স্যার আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না স্যার, আর্যকে কিডন্যাপ করতে যে অর্ডার দিয়েছে তার নাম হচ্ছে স্যার, প্লিজ স্যার। আমি কারো বিয়ে ভাঙার জন্য নিজের দায়িত্বে তোমাকে সময় দেইনি চ্যাটার্জি। স্যার আমি কারোর বিয়ে ভাঙছি না স্যার, তবে আমি আপনাকে শিওরলি এটা বলতে পারি, আর্য সমস্ত সত্যিটা জানার পর নিজেই আর এই বিয়ে করবে না। চ্যাটার্জি, ফোনটা আর্যকে দাও। ওকে স্যার, ওকে। আর্য, চ্যাটার্জি যা বলছে তা কি সত্যি? না, তাহলে আমি ওকে চলে আসতে অর্ডার করবো। হ্যাঁ প্লিজ, আমি আমি বুঝতে পারছি না উনি হঠাৎ কেন আমার বিয়ে ভাঙতে চাইছেন। আর্য, ফোনটা চ্যাটার্জিকে দাও। চ্যাটার্জি, তুমি আর এখন এই কেসের চার্জে নেই, তুমি এক্ষুনি আমাকে রিপোর্ট করো। স্যার, স্যার আমি বুঝতে পারছি না আর্য হঠাৎ কেন এরকম। নইলে আমি তোমাকে এক্ষুনি সাসপেন্ড করতে বাধ্য হবো চ্যাটার্জি। থ্যাংক ইউ। সরি অফিসার, এক্সট্রিমলি সরি। কেন কেন এইভাবে মুখ বুঝে সব সহ্য করছিস তুই? কেন তুই আর্য মাকে কিছু বলতে পারলি না? আমি আর্যর হাতে আংটি পরিয়ে দিয়েছিলাম,
আজ বৃষ্টির জল দিয়ে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল। বৃষ্টি আর্য এতক্ষণে সৈনিকে সিঁদুর পরিয়ে দিয়েছে না, আমার বৃষ্টির জলে সিঁদুর ধুয়ে গেল, কিন্তু সৈনিক সিঁদুর সেটা তো সারা জীবন থাকবে না। আমার বৃষ্টির জলের সিঁদুর সৈনিক সিঁদুরের কাছে ঠুনকো হয়ে গেল। কি আশ্চর্য আর্য, তুমি কোথায় গেছিলে এই সময়? হ্যাঁ শোনো, লোকটা তোমায় কি বলছিল? কি বলছিলাম জানতে চাই। শুনি, আই এম সরি। ইটস ওকে, এখন আর সরি বলতে হবে না, চলো, উই আর গেটিং লেট। শুনি, আমি তোমায় কখনো আঘাত দিতে চাইনি, কিন্তু আমি জানি সেটা। এই বিয়েটা হচ্ছে না। কি কি বললে তুমি? আমি শুনতে পাইনি। এই বিয়েটা হচ্ছে না। তুমি সেটা তোমার মাকে জিজ্ঞেস করো না প্লিজ। বলবো আপনার মেয়ের সামনে আসল চরিত্রটা? আর্য, তুমি এটা সৈনির সঙ্গে করতে পারো না। তুমি যদি সৈনিকে বিয়ে না করো তাহলে বাস বাস বাস, অনেক হয়েছে, বাস। আজ এতদিন ধরে আপনি আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছিলেন, কিন্তু বিশ্বাস করুন আর ভালো লাগছে না। আমি শুধু সৈনির মুখের দিকে তাকিয়ে এতক্ষণ চুপ করে আছি। আজকের পর আপনি প্লিজ আর আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, কারণ কাল থেকে আমি আপনাকে ভয় দেখাব। কথাটা খেয়াল রাখবেন। আর্য, তুমি যা করছো তার জন্য আমার রেপুটেশন, স্ত্রী সম্মান। এনাফ ইজ এনাফ বাবা, এনাফ। ভবিষ্যতে আর কোনোদিন এই মহিলার জন্য তুমি আমার মাকে অপমান করবে না, প্লিজ। আর্য, প্লিজ। তুমি এখান থেকে যেতে পারবে না আকাশ, প্লিজ আজকে আমাকে আটকানোর চেষ্টা করো না। হ্যালো দেবজানি, তোমার ছেলে পাগল হয়ে গেছে, পাগল। সৈনির সঙ্গে বিয়ে ভেঙে ও বেরিয়ে যাচ্ছে, আমাদের কারোর কথা শুনছে না।
তুমি ঠিক বলছো, আর্য বিয়ে ভেঙে দিচ্ছে। তোমার কি ধারণা আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি? শোনো, তুমি আর্যকে এক্ষুনি বোঝো, আমি আর্যকে ফোনটা দিচ্ছি। না, হোয়াট? না, তুমি আর্যকে বলবে না ও যা করছে সেটা ভুল করছে? আর্য এতদিন যা করেছে, আমার অনিচ্ছা সত্ত্বেও ওকে আমি বাধা দিতে গেছি, কিন্তু আজ যখন আর্য আবার ঠিক কাজ করছে, তখন কি হেয়ালি করছো দেবজানি? প্লিজ, তুমি বুঝতে পারছো না, এই বিয়েটা না হলে দুটো পরিবার কাউকে মুখ দেখাতে পারবে না। আমার সম্মান, সেই সম্মান, তোমার সম্মান দেবজানি, প্লিজ প্লিজ, তুমি আর্যকে বোঝাও, তোমার আর্যকে আটকাতেই হবে। না, কখনো না। আজ তুমি আমাকে যতই জোর করো, আমি আর্যর পাশেই থাকবো। দেবজানি, তুমি জানো তুমি কি বলছো? আমি জানি তুমি ফোনটা আর্যকে দেবে না, যদি দিতে তাহলে আমি আর্যকে বলতাম। আমি জানি আমার আর্য কখনোই সোহিনীকে বিয়ে করার মতো ভুল করতে পারে না। তুমি আর্যকে বলে দিও। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না আর্য। এটা না পড়িয়ে তো আমি তোমায় এখান থেকে যেতে দেব না। আর্য, আর্য, আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, বিশ্বাস করো। আমি আর কোনোদিন কিছু চাইবো না, আমি আর কিছু চাই না। আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমাকে এভাবে ছেড়ে চলে যেও না। আর যে তুমি আমার এভাবে ছেড়ে চলে যেও না, আমি আর কিছু চাই না, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব, আমি মরে যাবো। Thank you.